ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি দশের আজকে সতেরোর এবি এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব গত ভিডিওতে আমি এই কোষে দেখি দশের যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি সতেরোর এর আগে দেখিয়েছে পাশের চিত্রের ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্ত চতুর্ভুজ কোন এডিসি সি ইকোয়াল টু একশো কুড়ি ডিগ্রি হলে কোন বিএসি এর মান এখানে চারটি অপশান দেওয়া আছে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা অঙ্ক করে বার করে তোমাদের বলে দিচ্ছি দেখো অঙ্কের পাশেই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা এই ছবি দেখে আমাদের প্রশ্নের উত্তরটা বার করতে হবে দেখো যেরকম তোমাদের বইতে ছবিটা আঁকা আছে সেম একই রকমভাবে আমি এখানে খাতায় ছবিটা এঁকে নিয়েছি এখানে কি লেখা আছে এখানে দেখো আগে লেখা আছে যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি হচ্ছে ব্যাস ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর কি বলেছে কোন এডিসি এডিসি এই কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আমাদেরকে বার করতে হবে কি কোন বিএসি বিএসি মানে এই কোনটার মান আমাদেরকে বার করতে হবে দেখো তোমরা প্রথমে লিখবে এটা যদি একটা বৃত্তস্ত চতুর্ভুজ সেটা আমরা লিখে নেব কী লিখব যে ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ একটি বৃত্তস্থ চতুর্ভুজ এরপরে এখানে কী লিখবে যে ও বৃত্তের কেন্দ্র এটা লিখে নাও এবার কী লিখবে বি ব্যাস এটা লিখে নাও ব্যাস কোন মানটা দেওয়া আছে আমাদের এখানে কোন এডিসি এর মানটা দেওয়া আছে লিখবে কোন এ সি ইকুয়াল টু একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটার মান দেওয়া আছে তাহলে আমাদেরকে এই কোনটার মান বার করতে হবে দেখো তাহলে আমরা এই কোনটার মান আমরা আগে বার করবো এডিসি কোনটার মান দেওয়া আছে এই কোনটার মান আমরা বার করবো দেখো তা আমরা জানি যে বৃত্তচতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক কোন হয় মানে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে লিখব অতএব কোন এ বি সি প্লাস কোন সি বা এ যাই লিখবে হবে সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাহলে আমরা দেখো কি করব এরপরে কোন এ বি সি তাহলে এবিসির মান বার করব কোন এ বি সি লিখে নিলাম প্লাস এডিসির মান দেওয়া আছে কত একশো কুড়ি ডিগ্রি এখানে লিখে নেব কি একশো কুড়ি ডিগ্রি লিখে নিলাম ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বা কি করব কোন এ বি সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বিযুক্ত একশো কুড়ি ডিগ্রি করে নেব তাহলে কত হবে ষাট ডিগ্রি হয়ে যাবে তাহলে দেখো কোন এ এই কোনটার মান আমরা কতবার করলাম ষাট ডিগ্রি হয়ে গেল এরপরে বিএসির মান বার করব আমরা বি এ সি এই কোনটার মান আমরা বার করব তাহলে আমরা কী করবো দেখো এখানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান আমরা অবশ্যই পাব কী করবো তাহলে কী করব অতএব কোন বিএসি ইকুয়াল টু কী লিখবো তিনটি এটা একটু যদি সমকর্ণী ত্রিভুজ হয় তো ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই লিখব একশো আশি ডিগ্রি মাইনাস এটা নব্বই ডিগ্রি কোন তাহলে কী লিখবো নব্বই ডিগ্রি প্লাস এটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে কত হচ্ছে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নশো পনেরো তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে ইকুয়াল টু কত হচ্ছে তাহলে তিরিশ ডিগ্রি হয়ে গেল তাহলে কোন কোন এর মান কতবার করলাম তিরিশ ডিগ্রি মান বার করলাম তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে এখানে তাহলে অ্যান্সার সি সি এর অ্যান্সারটা আমাদের সঠিক হবে সিতে কত আছে তিরিশ ডিগ্রি তাহলে বোঝা গেছে এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি দেখো সতেরো দুইয়ের দিয়ে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এবিসি পঁয়ষট্টি ডিগ্রি কোন ডিএসি চল্লিশ ডিগ্রি হলে কোন বি এর মান এখানে চারটে অপশান দেওয়া আছে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ছবি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা আমি খাতায় এঁকে নিয়েছি কেননা ওই ছবি দেখেই আমাদেরকে উত্তরটা বার করতে হবে তাহলে আমি দেখো ছবিটা খাতায় এঁকে নিয়েছি কী বলেছে এখানে কোন এ পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এবিসি এই কোনটা কত বলেছে পঁয়ষট্টি ডিগ্রি বলেছে আর একটা কর্ণ আঁকা আছে কর্ণটা এঁকে দিলাম এছাড়া আর বলেছি কি ডিএসি চল্লিশ ডিগ্রি ডি এ সি এই কোনটা কত বলেছে চল্লিশ ডিগ্রি বলেছে তাহলে আমাদের বার করতে হবে কি কোন বি সি ডি এর মান বি তাহলে এই কোনটার মান আমাদেরকে বার করতে হবে দেখো তাহলে এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ তা আমরা প্রথমে লিখে নেবো কি যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এরপরে কি লিখবে যে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস বোঝা গেছে যেটা ছিল সেটা আমরা লিখে নিয়েছি আর কি আছে যে কোনগুলোর মান দেওয়া আছে সেটা আমরা বি এবিসি এর মান পঁয়ষট্টি ডিগ্রি দেওয়া আছে এটা লিখব লিখব যে কোন এ বি সি ইকুয়াল টু কত সিক্সটি ফাইভ ডিগ্রি আর কী দেওয়া আছে কোন ডি এসি টু চল্লিশ ডিগ্রি দেখো ডিএসি এই কোনটা চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এখানে আমাদের এরপরে আমাদের বার করতে হবে কি কোন বি সি ডি এই কোনটার মান আমাদেরকে বার করতে হবে তাহলে আমরা প্রথমে কী করব আমরা প্রথমে কোন এসি এর মানটা বার করে নেব এ এই কোনটার মান আমরা বার করে নেবো মানে এই কোনটার মান আমরা বার করবো তাহলে দেখো এখানে কী লিখবো যে অতএব কোন এসিবি ইকুয়াল টু কোন এসিবি হচ্ছে কি এটা একটা অর্ধবৃত্তস্ত কোন দেখো এখান থেকে আমি এখানে পুরোটা টেনে গেছি এটা হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোন তাহলে আমরা জানি কি অর্ধবিত্তস্ত কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এখানে নব্বই ডিগ্রি লিখে নিলাম এখানে কী লিখব যে কোণ যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ এখানে লিখে নেব কী লিখবো অর্ধবৃত্তস্থ কোণ বোঝা গেছে এ সি বি এর মানটা আমরা পেয়ে গেলাম কত নব্বই ডিগ্রি পেয়ে গেলাম দেখো কোন এ বি সি এর মান দেওয়া ছিল কত পঁয়ষট্টি ডিগ্রি আর আমরা কি পেয়েছি কোন সি বি নব্বই ডিগ্রি এটা তো আমরা বার করলাম যেহেতু অর্ধবৃত্তস্থ কোন তাহলে আমরা বার করব এখন কি তাহলে সি এ বি বাই বি এ সি এই কোনটার মান আমরা বার করব তাহলে এই কোনটার মান আমরা কি করে বার করব দেখো এখানে লিখবো কি লিখবো অতএব কোন সি বি এর কোনটা মান বার করব আমরা দেখো আমরা কী জানি সমকোণী ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যদি তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা তাহলে কত হবে তাহলে এখানে কি লিখব যে একশো আশি ডিগ্রি বিযুক্ত এটা পঁয়ষট্টি ডিগ্রি আর নব্বই ডিগ্রি যোগ করে নেব নব্বই ডিগ্রি যুক্ত কত হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এটাকে সরল করে নাও একশো আশি ডিগ্রি বিযুক্ত নশো পনেরো একশো পঞ্চাশ আর পাঁচ একশো পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেলে তাহলে একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো পঞ্চান্ন ডিগ্রি বাদ দিলে কত হয় তাহলে পঁচিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এটা তাহলে কত লিখবো তাহলে পঁচিশ ডিগ্রি হয়ে গেলো তাহলে বিএসি বিএসি এই কোনটার মান কত বার করলাম আমরা পঁচিশ ডিগ্রি বার করলাম তাহলে এই কোনটার মান যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে ডিএবি বা বিএডি এই কোনটার মান তাহলে কত হবে তাহলে আমরা কী লিখবো মানে আমি এই টোটাল কোনটার মান এবার বার করবো টোটাল কোনটার মান যোগ করে নেবো তাহলে এখানে কী লিখবো যে অতএব কোন বিএডি ইকুয়াল টু তাহলে কত চল্লিশ আর পঁচিশ যোগ করে নেবো কি লিখবো চল্লিশ ডিগ্রি যুক্ত পঁচিশ ডিগ্রি তাহলে কত হবে পঁয়ষট্টি ডিগ্রি হয়ে গেল তাহলে এই কোনটার মান আমাদের কত বেরোলো বলল পঁয়ষট্টি ডিগ্রি আমরা কী জানি যে বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিপরীত কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা দেখো কী লিখবো তাহলে যে অতএব কোন আমাদের দেখো আমাদের বার করতে হবে বি সি ডি এই কোনটার মান আমাদের বার করতে হবে তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে এখানে লিখবো কি বি সি ডি যুক্ত এই কোনটা এই কোনটা তাহলে আমরা কত বার করেছি পঁয়ষট্টি ডিগ্রি তাহলে কী লিখবো কোন ডিএবি বা বিএডি যে কোনো একটা লিখতে পারো ডিএ বি ইকুয়াল টু তাহলে কত হবে একশো আশি ডিগ্রি এক্ষুনি বললাম তোমাদেরকে আমি একশো আশি ডিগ্রি তাহলে ইকুয়াল টু বা লিখবো বা দেখো বিএসির বিসিডির মান আমরা বার করবো তাহলে কী লিখবো যে কোন বিসিডি প্লাস এই কোনটার মান তোমরা পঁয়ষট্টি ডিগ্রি বার করলাম এই দেখো বিএডি বা বিএডি বা ডিএবি একই কথা তাহলে এখানে কী লিখবো পঁয়ষট্টি ডিগ্রি লিখে দেবো ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে সরল করলে তাহলে কত হবে বা কোন বিসিডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বিযুক্ত পঁয়ষট্টি ডিগ্রি হয়ে যাবে তাহলে সরল করলে তাহলে কত হবে সরল করলে হবে এখানে একশো আশি থেকে পঁয়ষট্টি বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে পাঁচ হয়ে গেল আর এখানে এক সাত আছে এক হয়ে গেলো আর এখানে এক হয়ে গেলো তাহলে কত একশো পনেরো ডিগ্রি হয়ে গেলো তাহলে কোন বি সি মান তাহলে আমরা কত পেলাম এখানে কোন বিসিডির মানটা আমরা পেয়ে গেলাম একশো পনেরো ডিগ্রি তাহলে টোটালটার মান তাহলে কত হচ্ছে একশো পনেরো ডিগ্রি বেরিয়ে পড়লো তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে তাহলে এখানে কী লিখবো অ্যান্সার সির অ্যান্সারটা আমাদের সঠিক হয়ে গেলো সিতে কী আছে একশো পনেরো ডিগ্রি আছে তাহলে বোঝা গেছে এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি সতেরো তিনে দিয়ে কে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্ত চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোন বিএসি সমান পঁচিশ ডিগ্রি হলে কোন ডিএসি এর মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই যে ছবিটা এই ছবিটা আমি খাতায় তুলে নিয়েছি কেন এই ছবি দেখেই আমাকে উত্তরটা বার করতে হবে দেখো আমি তোমাদের বইতে যেরকম ছিল সেরকম সেম একই রকমভাবে আমি ছবিটা তুলে নিয়েছি এখানে কী লেখা আছে বলো দেখি এবিসিডি বৃত্ত চতুর্ভুজ আমি বৃত্ত চতুর্ভুজ বার একে নিয়েছি এখানে ভেতরে এরপর কী বলছে যে এবি সমান্তরাল ডিসি আর কী বলছে যে বিএসি মানে এই কোনটা পঁচিশ ডিগ্রিতে আছে আর আমাদের বার করতে হবে কি আমাদের বার করতে হবে ডি এই কোনটির মান কত আমাদের সেটা বার করতে হবে তাহলে তোমরা প্রথমে লিখবে কি লিখবে এব সিডি বৃত্তস্থ চতুর্ভুজ এইটা কথা লিখো বৃত্তস্থ চতুর্ভুজ লিখলে এরপরে কোন যেটা দেওয়া আছে বিএসি এর মান দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো যে বিএসি ইকোয়াল টু পঁচিশ ডিগ্রি এরপরে দেখো এ এটা হচ্ছে কি একটা অর্ধবিত্তস্ত কোণ দেখো এই অর্ধবিত্তের উপরে কোনটা আঁকা আছে তাহলে এটা নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা এখানে কি লিখে নেবো যে কোন এ সিবি ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে এটা কি অর্ধবৃত্তস্ত কোন সেটা লিখে দেব যেহেতু অর্ধবৃত্তস্ত কোন এবিসি আমরা এবিসি এর মানটা বার করবো এবিসির মানটা দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান তাহলে কত হবে এই কোনটার মান কোনটা হবে তাহলে টোটাল একশো আশি ডিগ্রি থেকে যদি আর পঁচিশ নব্বই যোগ করে বাদ দিয়ে দিই একশো আশি ডিগ্রি থেকে এই নব্বই আর পঁচিশ যোগ করবো যোগ করে একশো আশি থেকে বাদ দিয়ে দিলে তাহলে এবিসি কোণের মানটা আমরা পেয়ে যাব তাহলে এখানে কী লিখবো যে একশো আশি ডিগ্রি বিযুক্ত নব্বই ডিগ্রি যুক্ত পঁচিশ ডিগ্রি হয়ে গেল তাহলে সমানতালে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত এটা একশো নব্বই আর পঁচিশ যোগ করলে কত হয় একশো পনেরো ডিগ্রি হয়ে গেলো আর করলে কত হচ্ছে তাহলে পঁয়ষট্টি ডিগ্রি হয়ে গেলো তাহলে কোনটা পঁয়ষট্টি ডিগ্রি এটা হলো পঁয়ষট্টি ডিগ্রি বেরিয়ে পুলো বোঝা গেছে এই কোনটা পঁয়ষট্টি ডিগ্রি হয়ে গেল এবারে আমরা কী জানি আমরা জানি যে বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিতরী বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা কী লিখবো এখানে তাহলে আমরা লিখবো অতএব কোন এডিসি তাহলে এ কোনটার মান আমরা বার করব। কোনটা এ এ ডিসি এই কোনটার মান এই কোনটার মান আমরা বার করবো এডিসি এই কোনের মান বার করব কেন এই কোনটার মান আছে পঁয়ষট্টি তাহলে এটা মান বার করবো কী করবো তাহলে টোটাল দুটো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমি বাদ দিই তাহলে এ মানটা পেয়ে যাব তাহলে কি লিখব যে একশো আশি ডিগ্রি বিযুক্ত পঁয়ষট্টি ডিগ্রি তার সমান্তর কত হবে একশো পনেরো ডিগ্রি হয়ে গেলো কোনটা এডিসির মানটা বেরিয়ে পড়লো তাহলে এডিসির মান আমরা বার করলাম কত একশো পনেরো ডিগ্রি এরপরে কী লিখবো যে অতএব এবি সমান্তরাল ডিসি এটা তো বইতে দেওয়া আছে তাই কোন বিএসি সমান কত হচ্ছে পঁচিশ ডিগ্রি আচ্ছা এ বিএসসি এর বিএসসি এর বিএসসি সমান হচ্ছে পঁচিশ ডিগ্রি আর এর একান্তর কোন কত বলো দেখি একান্তর কোন কোনটা বলো তো দেখো বিএসি মানে এই কোনটার একান্তর কোন এটা মানে কি এসিডি এ সি ডি হচ্ছে একান্তরকোণ তাহলে এসিডি লিখতে পারে বা ডি এসি একই কথা তাহলে আমরা কী লিখবো তাহলে অতএব কোন এসিডি ইকোয়াল টু তাহলে কত হবে তাহলে সেম একই রকম হবে তাহলে এ ডি পঁচিশ ডিগ্রি হয়ে যাবে যেহেতু এর একান্তর কোন পঁচিশ ডিগ্রি তাহলে দেখো তাহলে এসি তাহলে এই কোনটার মানে আমরা তাহলে কত পাবো দেখো তাহলে কী লিখবো যে অতএব কোন ডিএসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বিযুক্ত একশো পনেরো ডিগ্রি করবো আর পঁচিশ ডিগ্রি যোগ করে দেবো এই কোনটা আমরা পেয়েছি একশো পনেরো ডিগ্রি আর এটা তো আছে পঁচিশ ডিগ্রি এই কোনটা আছে পঁচিশ ডিগ্রি এই কোনটার একান্তর কোন হচ্ছে এটা তাহলে এটা আমরা পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি আর এটা পেয়ে গেলাম কত একশো পনেরো ডিগ্রি তাহলে এই কোনটা তাহলে কত পাবো আমরা জানি ত্রিভুজের তিনটি কোন সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে ডিএসি এর কোনটার মান তাহলে কতবার করবো তাহলে তাহলে একশো পনেরো ডিগ্রি যুক্ত পঁচিশ ডিগ্রি যদি যোগ যোগ করি যোগ করে একশো আশি থেকে বাদ দিলে তাহলে এর মান আমরা পেয়ে যাবো তাহলে এখানে কি লিখবো তাহলে পঁচিশ ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত একশো চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে একশো পনেরো ডিগ্রি আর পঁচিশ যোগ করলে একশো চল্লিশ ডিগ্রি হয় ইকুয়ালটি তাহলে কথা হবে চল্লিশ ডিগ্রি তাহলে ডিএসির মানটা তাহলে কত পেলাম চল্লিশ ডিগ্রি তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে তাহলে আমাদের এখানে আমাদের ডি এর অপশানটা সঠিক হবে এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো সতেরো চারিদিকেছে পাশের চিত্রে এবিসিডি বৃত্ত চতুর্ভুজ বিএকে বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এই সমান্তরাল সিডি কোন বিএসি বিরানব্বই ডিগ্রি এবং কোন এফ এ ইকুয়াল টু কুড়ি ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত হবে এখানে চারটি অপশান দেওয়া আছে ওই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি ছবিটা এঁকে অঙ্কটা করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ছবিটা আমি আগে এঁকে নিচ্ছি যেরকম তোমাদের বইতে আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে এটা বড় করে ডাক টেনে দেবো আমরা এখানের নাম কি দেওয়া আছে এখান নাম দেওয়া এফ এটা ই এখানে আছে এ বি সি ডি এটা হচ্ছে কুড়ি ডিগ্রি আর এটা হচ্ছে বিরানব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাদেরকে বিসিডি এই কোনটির মান আমাদেরকে বার করতে হবে তাহলে তোমরা প্রথমে কী লিখবে তোমরা লিখবে যে এ বি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এরপরে কী করবে যে কোন এ বি সি প্লাস কোন সি এ সি ডি এ হবে সি ডি এ ইকোয়াল টু একশো আশি ডিগ্রি কোনটা বলো দেখি তো এ বি সি মানে এই কোনটা আর এই কোনটা মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হয় আমরা জানি কি বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিরুদ্ধ কোন দিকে সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে সি ডি এ বা এ ডি সি সিডিএ বা এস এডিসি তাহলে এ একই কোন তাহলে আমরা সিডিএর মানটা বার করব তাহলে দেখো কী লিখবো অতএব কোন সিডিএ ইকোয়াল টু তাহলে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমি বিরানব্বই ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত বেরোবে তাহলে তাহলে অষ্টাশ ডিগ্রি বেরিয়ে পড়বে তাহলে অষ্টাশ ডিগ্রি বেরিয়ে পড়লো সিএডি এর মান এরপরে কী লিখবো যে অতএব এই সমান্তরাল যেটা দেওয়া আছে না সিডি আর এখানে কী লিখে নেব আমরা যে এডি ভেদক এই কথা আমরা লিখে নেব বোঝা গেছে এরপরে কী করবো আমরা এরপরে করবো অতএব কোন ডিএই ইকুয়াল টু কোন সিডিএ সমান অষ্টাশি ডিগ্রি এরপরে কী লিখবো যে অতএব কোন ডিএফ ইকোয়াল টু অষ্টাশি ডিগ্রি যুক্ত কুড়ি ডিগ্রি ডি এ এফ তাহলে এটা যদি আমাদের অষ্টাশি ডিগ্রি বেরিয়ে পড়ে তাহলে অষ্টাশি অষ্টাশি ডিগ্রির সঙ্গে কুড়ি ডিগ্রি যোগ করলে তাহলে ডিএফ টোটাল কোনটার মান আমরা পেয়ে যাব তাহলে এখানে কী করব অষ্টাশি ডিগ্রি যুক্ত কুড়ি ডিগ্রি তাহলে কত হবে তাহলে এখানে আমাদের এখানে হবে একশো আট ডিগ্রি বোঝা গেছে তাহলে কোন ডিএফের মান আমরা কত পেলাম একশো আট ডিগ্রি এরপরে আমরা কী বার করব কোন ডিএ বি তাহলে ডিএবির মান তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো আট ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে বাহাত্তর ডিগ্রি হয়ে গেল তাহলে অতএব কোন বি সি ডি ইকুয়াল টু দেখো আমরা জানি চতুর্ভুজের চারটি কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা তিনশো ষাট ডিগ্রি লিখব এখানে আর টোটাল আমাদের কোনটা কত কত বেরোলো এটা বাহাত্তর ডিগ্রি বেরিয়েছে আর এটা বেরোলো কত অষ্টাইশ ডিগ্রি বেরোলো তাহলে আমরা কী লিখবো যে বিরানব্বই ডিগ্রি যুক্ত বাহাত্তর ডিগ্রি যুক্ত অষ্টাইশ ডিগ্রি তাহলে এখানে করলে তাহলে কত বেরোচ্ছে তাহলে তিনশো ডিগ্রি হবে বিযুক্ত আর তিনটি কোণকে যোগ করলে তাহলে কত হবে দুশো ডিগ্রি হয়ে যাবে তাহলে এটাকে সরল করলে তাহলে কত বেরোবে একশো আট ডিগ্রি বেরিয়ে পড়বে তাহলে কোন বিসিডি এর মান তাহলে কত বেরোলো একশো আট ডিগ্রি তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে তাহলে আমাদের আমাদের দাগের অপশানটা সঠিক হবে সতেরোর পাঁচের দেখেছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সিওডি বিনিতে ছেদ করে দেখেছো দুটো বৃত্ত সিওডি বিউতে ছেদ করেছে ডিওসি বিন্দুগামী দুটি স্বর লেখা একটি বৃত্তকে যতক্ষণ এ ও বিতে অপর বৃত্তকে ইওএফ ছেদ করে ঠিক আছে একটা ছেদ করেছে আর একটা এ ছেদ করেছে আর কোন ডিএ বি পঁচাত্তর ডিগ্রি হলে কোন ডি এর মান কোনটা হবে এইখানে চারটি অপশান আছে এই চারটি অপশান থেকে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আছে সে মে একই রকম আমি ছবিটা এঁকে নিয়েছি আর এখানে আমি কী করলাম ডিসি যোগ করে দিলাম বুঝতে পেরেছ তাহলে তোমরা প্রথমে কী লিখবে তোমরা লিখবে যে এ বি সি ডি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এটা লিখে নাও বৃত্তস্থ চতুর্ভুজ এরপরে কী লিখবে যে কোন ডিএ বি প্লাস কোন বি সি ডি এটা হচ্ছে একশো আশি ডি দেখো বি মানে এই কোনটা আর এই কোনটা এই দুটি কোণের সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি জানি বৃত্তে দুটি কোণের মানে পরস্পর দুটি কোণের আশি ডিগ্রি হয় তাহলে একটা যদি ডিগ্রি হয় তাহলে আর তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে তাহলে একশো আশি থেকে পঁচাত্তর ডিগ্রি বাদ দিলে কত হয় তাহলে একশো পাঁচ ডিগ্রি হয়ে গেল তাহলে আমরা এই কোনটার মান পেলাম একশো পাঁচ ডিগ্রি এখানে বইতে কি প্রশ্ন বলেছে বইতে আমাদের বলেছে যে কোন ডি এফ তা ডিইএফ এই কোনটার মান আমাদের বার করতে হবে তাহলে দেখো এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এটার মান হচ্ছে কত একশো পাঁচ ডিগ্রি এটার মান যদি একশো পাঁচ ডি তাহলে এই কোনটার মান তাহলে কত হবে তাহলে আমরা জানি কি একটা স্বর্গের মধ্যে একশো আশি ডিগ্রি টোটালটা টোটাল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা বের হলো একশো পাঁচ তাহলে এটা কত হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো পাঁচ বের দেবো তাহলে এখানে কি লিখবো যে অতএব কোন তাহলে ডিসি এফ এই কোটার মান বার করবো তাহলে কী লিখব যে কোন ডিসিএফ ইকোয়াল টু তাহলে কত টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বিযুক্ত এটা একশো পাঁচ বার করবো বিয়োগ দেবো একশো আশি ডিগ্রিতে একশো পাঁচ বিয়োগ দিলে তাহলে কত হয় পঁচাত্তর ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোনটার মান আমাদের বেরিয়ে বললো পঁচাত্তর ডিগ্রি তাহলে এই কোনটার মান যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এটা কী হবে এটা একটা বৃত্ত চতুর্ভুজ তাহলে আমরা জানি কি পরস্পর বৃত্তি কোন একশো আশি ডিগ্রি তাহলে কী বার করবো তাহলে আমরা ডিইএফ তাহলে কী লিখবো অতএব কোন ডি ইএফ ইকোয়াল টু তাহলে একশো আশি ডিগ্রি আমি এই দুটো করে সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তো কী লিখবো একশো আশি ডিগ্রি বিযুক্ত এটা পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি বাদ দিয়ে দেবো বাদ দিতে হবে কত হবে একশো পাঁচ ডিগ্রি তাহলে কোন এফের মান তাহলে কত পেলাম একশো পাঁচ ডিগ্রি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে তাহলে অ্যান্সারটা অ্যান্সার হবে ডি ডি এরটা তাহলে ডি এর আনসারটা তাহলে সঠিক হবে দেখো সতরোর বি কী আছে সত্য মিথ্যা লিখে একটি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর পূরক এটা মিথ্যা হবে আমরা তো এক্ষুনি তোমাদের বললাম কী বলে দেখি যে একটা বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলি সম্পূরক হবে মানে যার দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আর কোণ মানে কি যে দুটি কোণ পরস্পর দুটি কোণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলে আর সম্পূরক কোণ কি দুটো কোণের দুটো কোণকে যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় সেটা হচ্ছে সম্পূরক কোণ তাহলে এটা সম্পূরক কোণ হবে তাহলে এটা কী হবে এটা হবে মিথ্যা তাহলে এটা হবে কি এটা তোমাদের উত্তরটা হবে মিথ্যা বোঝা গেছে এছাড়া তোমরা দেখো উপপাদ্য আটত্রিশে উপপাদ্য আটত্রিশে পেজ নাম্বার হচ্ছে তোমাদের একশো চৌষট্টি পেজ আমি এখানে লিখে দিচ্ছি উপপাদ্য কত উপপাদ্য আটত্রিশ আর পেজ নাম্বার হচ্ছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে একশো চৌষট্টি পেজে দেখবে তোমরা এটা লেখা আছে যে দুটি কোন বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিরুদ্ধ কোনগুলির সমষ্টিতরে সম্পূরক কোন হয় মানে একশো আশি ডিগ্রি হয় এটা লেখা আছে এরপরে দেখো সতেরো বীর দুয়ের দিকে সতেরো বীর দুয়ের দিকে কী আছে একটি বৃত্ত চতুর্ভুজের একটি ভাউকে বর্ধিত করলে উৎপন্ন বই কোণ বিপরীত কোণের সমান হয় দেখো এর উত্তরটা কী হবে এর উত্তরটা শক্ত হবে কেন এখানে দেখো অনুসিদ্ধান্ত একশো ছেষট্টি পেজের অনুসিদ্ধান্ত তোমরা দেখে নেবে একশো ছেষট্টি পেজ বইয়ের অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তে কী লেখা আছে অনুসিদ্ধান্তে লেখা আছে একশো ছেষট্টি পেজে অনুসিদ্ধান্তে কী লেখা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোনটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে তাহলে বুঝতে পেরেছ তাহলে এখানে এটা সত্য হবে বোঝা গেছে সতেরোর সিদ্ধে কি আছে শূন্যস্থান পূরণ করি একটি চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পর্ক করে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে এখানে কী হবে সমবৃত্তস্থ সমবৃত্তস্থ বোঝা গেছে এটা দেখো উনচল্লিশ উপপাধ্যে তোমাদের এটা আছে তোমরা দেখে নেবে উনচল্লিশ উপপাদ্য দেখো সতেরো শীতে শি দিয়ে গেছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র একটি বৃত্তস্ত সামান্তরিক একটি ড্যাশ চিত্র এর উত্তরটা কী হবে বলে দেখি এর উত্তরটা হবে আয়তকার হবে কী হবে আয়তকার আয়তকার চিত্র দেখো প্রয়োগ পাঁচে মানে একশো সাতষট্টি পেজ কী বললাম একশো সাতষট্টি পেজ প্রয়োগ পাঁচে তোমরা একটু দেখে নেবে ওটা আছে আয়ত বলে লেখা আছে এবার দেখো সতেরো সির তিনে দেখেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাস এটা হবে কি সমবৃত্তস্থ কী হবে সমবৃত্তস্থ বোঝা গেছে তাহলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে